গোরেশ্বরত শ্রমিক নেত্রী হেৱালী বেজবুৰাৰ অকাল বিয়োগ, দল সংগঠনৰ শোক প্রকাশ। বিশিষ্ট শ্রমিক নেত্রী অসম রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকা সন্থার তামুলপুর জেলার সম্পাদিকা তথা রাজ্যিক সহকারী সম্পাদিকা সি আই টি ইউ তামুলপুর জেলা সমিতির সহকারী সম্পাদিকা সি পি আই এম দলের সদস্যা ফাকপুর ঔবাড়ী নিবাসী হেৱালী বেজবুৰাৰ আজি হৃদরোগত আক্রান্ত হয়ে অকাল বিয়োগ ঘটে। তেওঁর বিয়োগত বামপন্থী শিবিরত গভীর শোকর চাপ পড়েছে। অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাসকলের দাবি পূরণ করার অর্থে সম্মুখের নেতৃত্ব প্রদান করে আসছিল হেৱালী বেজবুৰাই। গোরেশ্বরের তামুলপুর অঞ্চল এগারী জনপ্রিয় শ্রমিক নেত্রী পরিণত হওয়া হেৱালী বেজবুৰা ডি আই এফ আইর অন্যতম দর্দী আছিল আর যুব আন্দোলন শক্তিশালী করার দিহা পরামর্শ প্রদান করেছিল। হেৱালী বেজবুৰাৰ মৃত্যু তামুলপুর জেলা আর শ্রমিক আর গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি বলে শোক প্রকাশ করে ডি ওয়াই এফ আই তামুলপুর জেলা সমিতির সভাপতি দিলীপ দাস আর সম্পাদক দ্বিজেন রয়ে। আনহাতে শ্রমিক নেত্রীগীর মৃত্যুত অঙ্গনবাড়ী কর্মী সহায়িকা সন্থা সি আই টি ইউ সি পি আই এম গণতান্ত্রিক মহিলা সমিতি কৃষক সভা এছ এফ আই আদি দল সংগঠনে হেৱালী বেজবুৰাৰ মৃত্যুত গভীর শোক প্রকাশ করার শোকসন্তপ্ত পরিয়ালবর্গলে সমবেদনা জ্ঞাপন করে। নেত্রীগীর বিদায় বেলাত অসংখ্য গুণমুগ্ধ হয়ে বাসগৃহত উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে। ডেস্ক রিপোর্ট, নিউজ এক্সপ্রেস।